আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক রাইজিন ক্রিয়েটর। তো এই বিষয়ের উপরে আমি অনেক কটা ভিডিও দিয়েছি, তারপরেও রিসেন্টলি আমার এই পেজের উপরে কিংবা আমার এই ফেসবুক আইডির উপরে রাইজিন ক্রিয়েটর ফেসবুক দিয়ে দিয়েছে। তো অনেকে জানার ইচ্ছা থাকে যে ভাইয়া, ফেসবুকে যখন আমাদের রাইজিন ক্রিয়েটর দেয়, এটার কাজ কী আর এটা কখন পাওয়া যায় আর কতক্ষণ থাকে? তো কমপ্লিটলি কথা বলবো যে ফেসবুক রাইজিং ক্রিয়েটর কাদেরকে দেওয়া হয়, এর কাজ কী আর এটা কতটুকু সময় থাকে আর কখন চলে যায়। অনেকের আসে আবার চলে যায়। তো আমরা ফাইনালি কথা বলবো যে এটা দেখার জন্য হয়তো এরকম একটা নোটিফিকেশান আসবে কিংবা আপনি সরাসরি আপনার পেজের ওপরে আসতে পারেন। আসার পর আপনার প্রোফাইলের উপরে আসার পরে একটু স্ক্রল করে নিচেই নামলে যেখানে আপনার ডিজিটাল ক্রিয়েটর থাকে, পাশাপাশি এই রাইজিং ক্রিয়েটরের ব্যাচটাও দেওয়া হয় সেম সিস্টেমে। অর্থাৎ আপনি ডিজিটাল ক্রিয়েটর, তার পাশাপাশি এই যে ব্যাচটা রাইজিং ক্রিয়েটর যে ব্যাচটা, এটা কিন্তু একটা ইউনিক ব্যাচ। আর এটা যখন দিবে, অনেকেই আপনার পেজের উপরে ভিজিট করলে কিন্তু এটা একটু ইউনিক লাগবে। আর এটা কখন দেওয়া হয়, মনে করেন রেগুলারভাবে যখন আপনি আপনার ফেসবুক পেজের উপরে কাজ করবেন, ইউনিক ইউনিক ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করবেন, ফেসবুকের নজর যখন আপনার ফেসবুক পেজের উপর থাকবে, তখন দেখবেন হঠাৎ করে আপনাকে একটা নোটিফিকেশান দেওয়া হবে যেখানে বলা হচ্ছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ আর্ন দিস টাইটেল অফ রাইজিং ক্রিয়েটর দিস উইক। তো এটা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত থাকে। যদি আপনি কাজ না করেন তাহলে এক সপ্তাহ পরে অটোমেটিকলি আপনার পেজ থেকে রিমুভ হয়ে যাবে। এই জন্য যখনই আপনাকে রাইজিং ক্রিয়েটর দেওয়া হবে, যদি আপনি রেগুলার কাজ করে যান তো এটা থেকে যায়। আবার অনেক সময় দেখা যায় এই রাইজিং ক্রিয়েটরটা চলে যায়। তো রাইজিং ক্রিয়েটরটা মানে মহামারী কিছু না, সেটা হচ্ছে এটা একটা ইউনিক ধরনের ব্যাচ। বিভিন্ন রকমের ব্যাচ আছে ফেসবুকের উপরে। যদি আপনারা লক্ষ্য করেন, একটু ড্যাশবোর্ডে আসেন, দেখবেন ফেসবুকের উপরে কিন্তু অনেকগুলো ব্যাচ আছে। তো আমি ব্যাচগুলো আপনাদের দেখানোরও চেষ্টা করি। তো এটা যদি ইউনিক ধরনের ব্যাচ, তা আমি বলি যারা ফেসবুকের উপর রেগুলারভাবে ভিডিও আপলোড করেন তাদেরকে অনেক ক্ষেত্রে বেশিরভাগে বেশি এদেরকে দেওয়া হয়। তা এর একটা পার্সেন্টেজ আছে, অনেকে দেখবেন 10%, 5%, 3%, 2%। তো যখনই আপনাকে এই ব্যাচটা দেওয়া হবে, ব্যাচটা টিকে রাখার চেষ্টা করবেন, রেগুলারভাবে ভিডিও আপলোড করবেন। আর সবসময় একটা কথা বলি, আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, খেয়াল রাখবেন একটা ক্যাটাগরির উপর ভিডিও বানানোর, একটা ক্যাটাগরির ভিডিও আপনার একটা পেজের উপরে আপলোড দেওয়া। তাহলে কী হবে, আপনি কিন্তু অ্যাড অন রিলস পাওয়ার সম্ভাবনা পাবেন। কারণ কি, দেখবেন খেয়াল করবেন যাদের পেজের উপরে এক ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয় তারা কিন্তু ফেসবুক অ্যাড অন রিলস বাংলাদেশতেই পাবে। তো আমি রিসেন্টলি কিন্তু আমার একটা পেজের উপরে, আমার এক ভাইয়ের পেজের উপরে অ্যাপ্লাই করেছি, সেখানে কিন্তু অ্যাড অন রিলসও চলে আসছে। এই জন্য বলবো রাইজিং ক্রিয়েটর পাইলে আপনার রেগুলারভাবে কাজ করা জরুরি, ব্যাচটা আটকে রাখা জরুরি। আর এতে কিন্তু এক্সট্রা বেনিফিট আছে। সেই বেনিফিটটা আছে কি, আপনার ফেসবুকের উপরে, আপনার আইডির উপরে ফেসবুক টিমের যে নজর আছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ এই ব্যাচটা আপনাকে দিয়েছে এনমিনমিনা। আপনি যখন রেগুলারভাবে ভিডিও আপলোড করবেন কোয়ালিটিফুল, তখন কিন্তু এই রাইজিং ক্রিয়েটর দেবে, যাতে করে আপনি এখান থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারেন এবং আপনার অডিয়েন্সদেরকে উৎসাহিত করবে যে ইনি একটা ইউনিক টাইপের লোক। ওকে, তা রাইজিং ক্রিয়েটর অনেকে পেয়ে মনে করে যে বিশাল কিছু আকারের কিছু না, কিন্তু একটা নতুন ইউনিক টাইপের ব্যাচ। এটা টিকে রাখার জন্য এক সপ্তাহ পর্যন্ত থাকে। যারা কাজ টাজ করে না তাদের কিন্তু অটোমেটিকলি এক সপ্তাহ পর আবার ডিলেটও হয়ে যায়। তো এটা আসলে আপনি খুশিও হবেন আবার ডিমোটিভেটও হবেন। তো রেগুলারভাবে ফেসবুকের উপর কাজ করার চেষ্টা করবেন, ফেসবুকের রুলস মেনে কাজ করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন এখান থেকে আপনি আরও ইউনিক ইউনিক ব্যাচ পাবেন। কারণ ফেসবুকে রিসেন্টলি আরও অনেক ধরনের ব্যাচ নিয়ে আসতেছে, আনবে, এবং ফেসবুকের মধ্যে অসংখ্য আপডেট চলতেছে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট যেটা আপনার মধ্যে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। তো ভিডিও আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।